বন্ধুগুলি, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি আজ তত্ত্বম শব্দের বিষয়ে কিছু বলব। যেসব শব্দ সংস্কৃত থেকে অভিহিতভাবে মানে কোনো পরিবর্তন হয় না, বাংলা এসেছে শ্রেণীকে তত্ত্বম শব্দ বলে। উদাহরণ হস্ত, চন্দ্র, ছন্দা ইত্যাদি। আচ্ছা, তোমরা আর কিছু জিজ্ঞাসা আছে নি এটার বিষয়ে? দেখো, হস্তর শব্দ অর্থ কি? আর কেউ? ছন্দা শব্দের অর্থ কি? আর কেউ? ছন্দা শব্দের অর্থ কি? রাত্রি। ঠিক আছে, ভেরি গুড।